Hey guys, welcome to another video of my channel. আশা করি তোমরা সবাই ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। তো আজকে যে ব্যাপারে আমরা তোমাকে জানাবো, মানে আমি যে ব্যাপারে কথা বলবো, সেটা তো আশা করি তোমরা নামটা পড়ে বুঝতে পেরে গেছো। ইয়েস, রটওয়েলার। রটওয়েলার ব্যাপারে আজকে অনেক কিছু তোমাদের বলবো। তো বেশি দেরি না করে ওয়েলকাম টু মাই চ্যানেল, মাই নেম শায়ান অ্যান্ড ইউ আর ওয়াচিং ডগ ভিউস। সো লেটস স্টার্ট। রটওয়েলার মূলত রটওয়েল নামে জার্মানির এক শহর থেকে। এই শহরের নামের অনুসারে এই ব্রিডটির নাম হয় রটওয়েলার। মনে করা হয় রোমান শাসনকালে রোমান ওয়ারডগ ধরনের ম্যাস্টিফ কুকুর পাওয়া যেত, যেটা এখন বিলুপ্ত হয়ে গেছে। তার থেকে রটওয়েলার ব্রিডটির ডেভেলপ করা হয়েছিল। রটওয়েলার দ্য বুচার ডগ বা রটওয়েল নামে সংক্ষেপে প্রচলিত এই কুকুরটি ডেভেলপ করা হয়েছিল গবাদি পশুদের প্রোটেক্ট করার জন্য। প্রাচীন রোমানরা যখন এলস পর্বত দিয়ে যাত্রা করেছিলেন, খাবারের ব্যবস্থা রাখার জন্য তারা গবাদি পশু পালন করা শুরু করেছিলেন এবং তারা এই গবাদি পশুদের নিয়েই যাত্রা করতেন। সেই সময় রোমান ডগ গবাদি পশুদের চড়াতে সাহায্য করত এবং রাতে সৈন্যদের পাহারাও দিত। সেই সময় বুচার্সরা গবাদি পশুদের বাজারে নিয়ে যেতে রটওয়েলারদের ব্যবহার করত। আর পরবর্তীকালে যখন রেল ব্যবস্থা শুরু হয়েছিল, তখন রটওয়েলারদের জনপ্রিয়তা ভীষণভাবে কমে গিয়েছিল। রটওয়েলার সেই সময় প্রায় বিলুপ্তির পথে চলে এসেছিল। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন পুলিশ ডগের চাহিদা ভীষণভাবে বেড়ে যায় এবং রটওয়েলারের জনপ্রিয়তা পুনরায় শীর্ষে পৌঁছে যায়। 1914 সালে জার্মানে প্রথম রটওয়েলার ক্লাবের প্রতিষ্ঠা করা হয়েছিল এবং তারপর রটওয়েলারকে বিভিন্ন আন্তর্জাতিক কেনেল ক্লাব মর্যাদা দিয়েছিল। তার মধ্যে কিছু কেনেল ক্লাব হলো আমেরিকান কেনেল ক্লাব, অস্ট্রেলিয়ান কেনেল ক্লাব, ইউরোপিয়ান কেনেল ক্লাব ইত্যাদি। এই কেনেল ক্লাবগুলো রটওয়েলারকে ওয়ার্কিং ডগ শ্রেণীতে বিভক্ত করেছিল। রটওয়েলার বেসিক্যালি মিডিয়াম থেকে লার্জ সাইজের ব্রিড বা ডগ হয়ে থাকে। রটওয়েলার সাধারণত খুব কম কালার ভ্যারাইটিতে পাওয়া যায়, সেইগুলি হলো ব্ল্যাক অ্যান্ড ট্যান, ব্ল্যাক অ্যান্ড মেহগনি। রটওয়েলারের মাথা চওড়া হয় এবং চোয়াল খুব শক্তিশালী হয়। অন্যান্য সকল ব্রিডের থেকে এর বাইট ফোর্স সবথেকে বেশি হয়ে থাকে। এর বাইট ফোর্স প্রায় 328 পাউন্ড হয়ে থাকে। রটওয়েলার সাধারণত ওয়ান অনার ডগ হয়ে থাকে। এরা পৃথিবীতে দ্বিতীয়তম হিংস্র কুকুরের তালিকায় নিজেকে অন্তর্ভুক্ত করেছে। রটওয়েলারকে অনেক ক্ষেত্রে খুব হিংস্র এবং রাগী স্বভাবের দেখানো হয়, কিন্তু আসলে ওরা খুব ফ্রেন্ডলি এবং সোশ্যালাইজ ব্রিড হয়ে থাকে। এদের বাইট ফোর্স প্রায় একটা টাইগার শার্কের অর্ধেক হয়ে থাকে। সো বন্ধুরা, রটওয়েলারকে নিয়ে সবার নানান রকম, সবার অনেক রকম মনোভাব আছে। তো আমি জানি না কার কতটা কী, কতটা কী মনোভাব কার কতটা ভালো লাগে। তো যদি এর বাইরে তোমাদের কোনো মনোভাব থেকে থাকে আমাকে কমেন্টে জানাও। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের জন্য এত খাটছি, একটু তো তোমাদের করতে হবে। সো থ্যাংক ইউ, বাই।